18 অক্টোবর 2024, ঘড়ির কাঁটায় সময় তখন 1:30। অরুণাচলের বৈশাখী ঘুরে আমরা দল বেঁধে এবার এগিয়ে চললাম সেলাবাসের দিকে। চারিদিকে মেঘ, পাহাড়ের রাস্তা, ঠান্ডা কনকনে ওয়েদার, সবকিছু মিলিয়ে প্রকৃতি যেন একটা সঠিক আবহ তৈরি করেছিল আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য। এইখান দিয়ে যে রাস্তাটা আছে, বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে সেলা টানেলের দিকে, আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে সেলা পাসের দিকে। আমি ঠিক করেছিলাম সেলা পাসে গিয়ে ড্রোন উড়াবো, কিছু দারুণ ড্রোন শট নেব, কিন্তু এই মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখে কোথাও যেন গিয়ে আমার মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল। কিন্তু আরেকদিক থেকে মন খুব আনন্দে ছিল একটা কথা ভেবে, যে 18 জন বাইকার আমরা একসাথে এগিয়ে চলেছি সেলা পাসের পথে, যেটা মোটেই সহজ কথা ছিল না। আজ থেকে বছরখানেক আগে আমি ভাবতেও পারতাম না যে আমি এইভাবে একটা টিমকে গাইড করে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে পারব। কিন্তু হ্যাঁ, নিজের উপর বিশ্বাস ছিল, আস্থা ছিল, এবং ছিল তার সাথে তোমাদের ভালোবাসা, বাবা মায়ের আশীর্বাদ এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। সব মিলিয়ে আমরা সবাই যেন একসাথে চলেছিলাম আমাদের নিজেদের স্বপ্ন পূরণের পথে। সেলাপাসের রাস্তাও এখন খুব সুন্দর, তাই আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছিল না দুর্বার গতিতে সেলাপাসের দিকে এগিয়ে যেতে। চিন্তা হচ্ছিল যে অলরেডি 1:30 বেজে গেছে, বেশি লেট হলো যদি আবার স্নোফল শুরু হয়। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যতই উপরে উঠতে শুরু করলাম আকাশ ততই পরিষ্কার হতে শুরু করলো, এবং একটা সময় আমি দাঁড়ালাম পুরো র্যালির ড্রোন শট নেওয়ার জন্য। আমরা পৌঁছে গেছি সেলা পাস, ওই যে সেলা গেট, উপরে সেলা পাসের স্তূপা রয়েছে। লাল রঙের গাড়ি, ওই জন্যই এই জন্য আমি লাল রঙের গাড়ি নিয়ে নিই। আমি তো কোনোদিন শুনি না, আমার সাথে কোনোদিন হয়। তোমাদের ব্যাড লাকটা খারাপ চলছে। সাইড নাও, সাইড নাও, এই কোনাটা ঢুকে যাও। ছবি ছবি ছবি, ছবিটা তুলে দাও কেউ, ছবিটা। ওয়েলকাম টু সিলা, এন্ড দিস ইজ আ পার্ট অফ সিলা লেক অ্যাকচুয়ালি। তো গাইস, ফাইনালি সেলা পাস হয়ে গেল। হ্যাঁ, সেলা লেকটা মেইনলি পিছনে আছে। কিরে চিকেন, চিকেন খাবি নাকি? ও শুরু করে দিয়েছো?
ঠান্ডা ম্যাগি ম্যাগি হবে সেলা পাশে এসে দেখা গেল আরো কিছু বাঙালি বাইকারদের সাথে তোমার নাম শ্যাম 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 কোথা থেকে আলিপুরদুয়ার সুন্দর বর্ষ আলিপুরদুয়ার অভিক চক্রবর্তী অভিক চক্রবর্তী আলিপুরদুয়ার শ্যাম আলিপুরদুয়ার বাহ গৌরব পাল গৌরব পাল আলিপুরদুয়ার খুব ভালো লাগলো দেখা করে ভালো করে রাইড করে এখান থেকে কোথায় যাবে তাওয়াং আমরা তাওয়াংই যাবো এটা হচ্ছে সেলা লেক 13,000 ফুটের উপরে অবস্থিত এই লেক যদি তোমাদের লেকের পাশে যাওয়ার ইচ্ছা থাকে তো তোমরা এইখান থেকে হেঁটে হেঁটে লেকের পাশে যেতে পারো অথবা ওই যে পিছনে একটা জায়গা দেখিয়ে দেবো একটু পরে ওখানে গিয়ে তোমরা বাইক নিয়ে যদি দাঁড়াও ওখান থেকে তোমরা বাইক চালিয়ে কিছুটা ভিতরে ঢুকতে পারবে সেখান থেকে হেঁটে হেঁটে লেকের কিনারে আসতে পারবে এখান থেকে তোমরা লেকের উপরের ভিউ পাবে আর ওখান থেকে লেকের পাশের ভিউ পাবে তো ফাইনালি আমরা টিম বাউন্ডুলে পৌঁছে গেলাম সেলা পাস এই পাসটা 13,700 ফুটে উপরে অবস্থিত এটা হচ্ছে তাওয়াং ঢোকার গেট তোমরা সবাই দেখতেই পাচ্ছ এবার এই পাসটার নাম কেন সেলা পাস সেলা পাস অনেকেই তোমরা এই নাম শুনেছ এখানে এসেছো কিন্তু হয়তো অনেকেই জানো না যে এই পাসটার ইতিহাস কী এই পাসটার সাথে কিন্তু একটা প্রেমের কাহিনী জড়িয়ে আছে নিরন্তর প্রেম এবং দেশপ্রেম গল্পটা বলি এই রাস্তাটা দিয়ে যখন তোমরা যাবে এর পিছনেই একটা গ্রাম পড়বে সেই গ্রামের একটা দুটো মেয়ে ছিল একজনের নাম ছিল সেলা আর একজনের নাম ছিল নুরি ঠিক আছে দুই বোন ছিল ওরা সেলা নামের যে মেয়েটি ছিল সে একজন ইন্ডিয়ান আর্মি জসবন্ত রাওয়াত তার সাথে প্রেমে পড়েছিল 1969 যখন চীন ইন্ডিয়াকে অ্যাট্যাক করে তখন সেই জসবন্ত রাওয়াত এই বেসে থেকে যায় এখানকার যে বেস সেখানে থাকে জসবন্ত একা প্রায় 1200 থেকে 1500 চীনা আর্মির বিরুদ্ধে লড়াই করে একা এই যুদ্ধ চলাকালীন সমস্ত রকম রসদ খাবার দাবার সব কিছু দিয়ে জসবন্ত রাওয়াতকে হেল্প করত শিলা আর নুরি কিন্তু প্রত্যেক কাহিনীতে একটা করে ভিলেন থাকে এখানে ভিলেন হচ্ছে শিলা আর নুরির বাবা সে কখনোই চাইতো না যে শিলা আর জসবন্তের এই প্রেমটা সফল হোক সে কী করেছিল চাইনিজ আর্মিকে খবর দিয়ে দিয়েছিল যে একজনই এখানে আর্মি আছে তোমরা ঢোকো কোনো প্রবলেম নেই সেই খবরটা পাওয়ার পরে চাইনিজ আর্মি মাস অ্যাটাক করে এবং জসবন্ত সিংকে শহীদ করে দেয় শিলা আর নুরিকে অত্যাচার করে সেই অত্যাচারের লাঞ্ছনা সহ্য করতে না পেরে শিলা এই পাথরটা থেকে এই যে পাহাড়টা উপরে দেখতে পাচ্ছ এই পাহাড়টা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে দ্যাট ইজ ওয়াই দিস পাস ইজ নেমড অ্যাজ শিলা পাস এবং জাং ওয়াটারফল যেটা আছে দ্যাট ইজ কল্ড নুরনাং ওয়াটারফল কারণ তার বোনের নাম ছিল নুরনা এটা কি সেই ঝর্ণাটা এটা আমি আগের বারও এসে দারুণ করে দেখেছিলাম দারুণ লেগেছিল ভেবেছিলাম ড্রোন শট নেবো কিন্তু ওয়েদার এখানে ক্লিয়ার থাকে না বাট জাস্ট অমায়িক একটা ঝর্ণা সেলা পাস থেকে চারজন মোটামুটি বাইক নিয়ে লিটারেলি উঠতে উঠতে এলাম ঠিক আছে মাস্টারের মিটিওর এদিকে আমার KTM 300 অ্যাডভেঞ্চার হিমালয়ান আর ওদিকে SCV 350 গজব গজব কাঁপছে হাত ঠান্ডার পুরো পুরো হাত নাক দিয়ে জল পড়ছে নাক দিয়ে জল পড়ছে সেই জন্য খুলেও নি হেলমেট খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে যাতে বুঝতে না পারে যে নাক দিয়ে জল পড়ছে রাইডটা আমাদের খুব সুন্দর হয়েছে ঠান্ডা প্রচুর হচ্ছে হচ্ছে আর হবেও ঠান্ডা প্রচুর হাতটা সব কাঁপছে দেখো তোমরা একটা দারুণ ওয়াটারফল তোমাদের একটু আগে দেখালাম কিন্তু দুই ল্যাপ নিচে নামার পরেই সেই ওয়াটারফলের আরেকটা পার্ট তোমাদের দেখাবো এবং সেখানে নদী বয়ে যাচ্ছে ইয়াক ঘাস খাচ্ছে সব মিলিয়ে যেটা নৈসর্গিক দৃশ্য চলো তোমাদের নিয়ে যাই ইয়াকটা ভয় পেয়ে গেছে দুটো ইয়াক खाना मिलेगा हाँ हाँ या ना नमस्कार दादा कैसे हैं बढ़िया এখন সময় রাত 10:30 আমরা আছি তাওয়াংয়ে এটা হচ্ছে গ্যাটসো হোটেল আর আমাদের আরেকটা টিম আছে
দাওয়া হোটেলে। আমরা কিন্তু অলরেডি ডিনার করে নিয়েছি চিকেন থালি দিয়ে। আজকে আমাদের একটা কাপল সজল আর জুলির মধ্যে জুলির বার্থডে, সেই বার্থডের কেক কাটা হবে। চলো তোমাদের ওদের রুমে নিয়ে যাই। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে তাওয়াং মনাস্ট্রি দেখতে পাচ্ছ, আমরা ওদিকেই যাবো। কালকে আমরা যাবো বুমলা পাস। বুমলা পাস হচ্ছে মনাস্ট্রির ঠিক পিছন দিকটা, ওই দিকটাতে প্রচুর মেঘ আছে। হ্যাঁ, যেন ওয়েদারটা ভালো থাকে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি, কারণ কালকের রাইডটা খুবই ইম্পর্টেন্ট। কালকের এই বুমলা পাস যাওয়ার জন্য কিন্তু আমাদের অরুণাচল আসা। তাওয়াং মনাস্ট্রি গেট, সকাল থেকে পারমিট বানানো নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই তোমাদের আর আমাদের হোটেল বা রুম ব্রেকফাস্ট এসব কিছু দেখাতে পারলাম না। আমরা আছি তাওয়াংয়ের দাওয়া হোটেলে, বা দাওয়া হোমস্টে বলতে পারো, এক কথায় সবাই জেনে তাওয়াংয়ের দাওয়া হোমস্টে। রুমগুলো খুবই সুন্দর, আমি তোমাদের দেখিয়ে দেবো। কালকে রাতে আমাদের দুটো হোটেলে ডিভাইড হয়ে থাকতে হয়েছে, বাট আজকে আমরা সবাই আবার এক জায়গায় চলে আসছি। ওই যে মনাস্ট্রির মেন গেট দেখতে পেয়ে গেছি। তো আজকে ভেবেছিলাম বাইকেরও কিছু কাজ করিয়ে নেবো। তো যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে সময় পেলাম না, কাজ করতে করতে কখন 12:30 বেজে গেল বুঝতেই পারলাম না। তো দেখা যাক, এখানে আমরা প্রথমে মনাস্ট্রিটা ভিজিট করি, তারপরে আমাদের বুদ্ধা স্ট্যাচুর কাছে যাব, সেখান থেকে ওয়ার মেমোরিয়াল যাব। প্ল্যান তো ঠাসা আছে। আজকে আমাদের দুপুরে স্পেশাল লাঞ্চ আছে। তোমরা সবাই জানো, যারা বাউন্ডুটাতে ট্রিপ করেছে তারা খুব ভালো করে জানে যে আমাদের প্রত্যেকটা ট্রিপে একদিন করে মাটন হয়। তো আজকে আমাদের দুপুরে মাটন দিয়ে লাঞ্চ আছে। পার্কিং দেনা পড়েগা 20 রুপায় করকে। হ্যাঁ, 50 রুপায় করকে। হ্যাঁ হ্যাঁ, এ লোক মানে পেলে আয়া থা তো ইয়ে ভি থা আর দুসরা এক বন্দা থা। চলো আমরা এবার ঢুকলাম তাওয়াং মনাস্ট্রিতে। তোমরা এই বাইক নিয়ে যদি থাকো তাহলে কিন্তু ওই একদম সামনের গেটে না রেখে বাইকটা নিয়ে চলে যেতে পারো একদম পিছনে। এই মনাস্ট্রির পিছনে একটা গেট আছে, তোমরা ওই ওইখানে বাইক নিয়ে চলে যেতে পারো। ওখান থেকে যদি তোমরা বাইক নিয়ে যাও তাহলে তোমাদের হাঁটতে অনেক কম হবে। এই যে আমরা নিয়ে যাচ্ছি বাইক। এবার এইটা অনেকেই জানে না, এটা তোমাদের বলে দিলাম আমি। এই যে এইখানটায় তোমরা বাইক রাখবে, এইখানে বাইক রাখবে, এইখানে বাইক রেখে। ভাই মিসিং গিয়ার্স ফর দিস রিজন। না পৌঁছে গেছি তাওয়াংয়ের মনাস্ট্রি। আগেও বলেছি আরও একবার বলছি, এটা কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রি, তিব্বতের লাসার পরে এটাই কিন্তু সবথেকে বড়। তোমাদের বুদ্ধমূর্তি তো দেখাবোই, বাট তার আগে দেখিয়ে দিই, অরুণাচলে এসে বর্ধমান থেকে আসা দুজন সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়েছে। সাবস্ক্রাইবার থেকে আমি ভাই বলাই ভালো, ভাই দাদা সব আমার ভালোবাসার মানুষ। তো এখান থেকে আছেন দুজন, এখানে আছে মলয়। মলয় বর্ধমানে কোথায় বাড়ি? বর্ধমান মির্চবাই নিচের পাশেই। আচ্ছা, আর এখানে আছেন শামিম ভাই। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ট্রিপটি বর্ধমান থেকে নিয়ে এসছো? হ্যাঁ, বর্ধমান থেকে নিয়ে এসছি। কীভাবে ঘুরছো তোমরা? কীভাবে ঘুরছি বলতে, এখানে সাইড স্ক্রিনটা আমরা সবটা চিনি না, সবটা জানিও না কীভাবে রাস্তা আছে। এখানে বেশি কিছু নেই, এখানে মনাস্ট্রি আছে, বুদ্ধা স্ট্যাচু আছে একটা, আর ওয়ার মেমোরিয়াল রয়েছে। ওই তিনটের জন্য আমরা তো রাস্তা খুঁজে পাবো না, তার জন্য একটা ছাচ্ছা করলাম। এইটা হচ্ছে মেন কারণ, আমার বাইক নিয়ে এত দূর আসা অভ্যাস নেই। আচ্ছা, দিয়ে এসছি তো তারপরে কীরকমভাবে কী চালাবো, রাস্তা তো ভালোই স্টিপ, দরকার নেই আজকে বাইকটা এখানেই থাক, চার চাকা ভাড়া করে নিই। কত নিচ্ছে তোমাদের চার চাকা? চার চাকা নিল 3500 টাকা নিল। আচ্ছা, আমি তো একটা দিকে ইন্সপায়ার হয়, সাহস পেয়েছি। গোনাগুন্তি দু তিনটে এই রাইডারের ব্লগ দেখে এসব নেশাটা চেপেছে, এই তার মধ্যে তুমি একজন, আর হচ্ছে তোমার ওই মৃগাঙ্গদা, আর আর একজন কি নাম আরমান। আচ্ছা, এই এই তিনটে মানুষের ভিডিও দেখে
এই নেশাটা মাথায় চেপেছে, এই নেশা ছিল না। তাওয়াং মনস্ট্রিতে এসে আমরা ঘুরছি, এক্সপ্লোর করছি, বিভিন্ন জিনিস দেখছি, ভালো লাগছে। হাজার হাজার বছরের পুরনো ইতিহাস আমাদের দেশের সাথে জড়িয়ে আছে, এটা ভাবলেও অনেক ভালো লাগে। কিন্তু এবার একটু মনটা চা চা করছে, কোনো চিন্তা নেই। এই মনস্ট্রিতেই কিন্তু চায়ের ব্যবস্থা রয়েছে। ভাইয়া ক্যা ক্যা হ্যায় ইয়াঁ পে? দুধ চায় আর নমকিন চায়। নমকিন চায়, ঘি ডাল কে বানাতে হ্যায়, ঘি ডাল কে আর গরম পানি। গরম পানি তো ইসকা কোই মতলব চার্জেস হ্যায় ক্যা? নেই হ্যায়, ये मोनेस्ट्री की तरफ से है। जी। अच्छा है। हमारा रानाघाट विभिन्न जगह থেকে विभिन्न আছে। हाँ, थैंक यू सो मच भैया। হচ্ছে আমাদের আজকের মেনু। প্রথমে ভাত, পাঁপড়, আলুর চোখা, শশা, সবজি আছে, রাজমার সবজি, তারপরে ডাল আছে, পায়েস আছে, অনেক কিছু আছে, সাথে মাটন রয়েছে। এখন ভাত খেয়ে খাচ্ছি গজা, সুন্দর খেতে, মুচমুচে হালকা। গজাটা ট্রাই করেছিস তো? কেমন লাগলো গজা? ভালো, কলকাতার মতন না। কলকাতার মতন মিষ্টি কোথাও মনে হয় না পাওয়া যাবে। আজিজ, টেবিলটার টেস্ট কেমন? টেবিলের টেস্ট না, ওষুধকে ভাগ দিয়েছি তো গজা। তোর মুখ নচ্ছে, এদিকে কিছু নেই, টেবিল কামড়ে খাচ্ছিস কিনা। আচ্ছা, আমাদের ডাক্তার মানে দেবজ্যোতি আর কৌশিক, ওরা তাওয়াং মেমোরিয়াল থেকে ঘুরে এলো। শো এর সমস্ত ডিটেলস ওদের কাছে, কারণ তাওয়াং মেমোরিয়ালে চলে হচ্ছে একটা শো। ভাই ডিটেলসটা বলো। পাঁচটা থেকে শুরু হয় শো, ৫০ টাকা করে হচ্ছে টিকিট, সারাদিনই টিকিট দেওয়া হয়। জাস্ট একটু উপরে উঠেই, যেখানে ওয়ার মেমোরিয়াল আছে তার উপরে উঠেই একটা অ্যাম্পি থিয়েটার আছে, ওখানে একজন অফিসার বসে আছেন, উনি ৫০ টাকা করে নিয়ে আপনার নাম লিখে রাখবে, শোয়ের টাইমিং দিয়ে দেবে, তার ১০ মিনিট আগে গিয়ে ভিজিট করতে হবে শোয়ের জন্য। আর শো কটায় কটায় মানে আমরা পেলাম না কেন শো? আমরা কারণ এক্সেস ভিড় আছে, ৫টা আছে, তার আধা ঘন্টা আছে, ৬টা আছে, আর ৭টা আছে, ৭:৩৫ আছে। আমাদের ৭:৩৫ আমাদের ৭:৪৫ আমাদের ঢুকতে হবে, ৭:৩৫ মধ্যে আমাদের ঢুকতে হবে, মিনিমাম ২০-২৫ মিনিট আগে আমাদেরকে ঢুকতে হবে। তাহলে ঠিক আছে, ঠিক আছে। তাওয়াংয়ে কিন্তু দুটোই পেট্রোল পাম্প, একটা তাওয়াং ওল্ড মার্কেট ঢোকার ঠিক আগে এইচপির, আর এইখানে এটা রয়েছে ইন্ডিয়ান অয়েলের। আজকে বাই চান্স এইচপির পেট্রোল পাম্পটা বন্ধ, তো আমরা এখান থেকে তেল ভরালাম। এখানে বৃষ্টি হয়েছে সারাদিন ধরে, এই পেট্রোল পাম্পটার অবস্থা খুবই খারাপ, মানে সেই কাদা ফাদা হয়ে। আমরা ওয়ার মেমোরিয়াল পৌঁছে গেছি, ৭:১৬ বাজে, ৭:৪৫ আমাদের শো, মোটামুটি ২০ মিনিট মতন আগে আসতে বলে ওরা। বাহ, সুন্দর ক্যাফে আছে তো একটা, দারুণ ব্যাপার। এখানে অনেক রকম খাবারও পাওয়া যায়, বড়াপাও, পানিপুরি, ভেজ মোমো, সামোসা, গাজর হালুয়া। ভাই গাজর কা হালুয়া খাই, আর কুছ ম্যাগি, ব্রেড অমলেট,
প্যাটিস, চায়, কফি, একটু গাজরের হালুয়া খাই। চিকেন তো হবে না, সব ভেজ। আমাদের ওই উপরে যেতে হবে শো দেখার জন্য, ওই উপরে বা ওই উপরে। यहाँ हर पल मुस्तैद है हम, क्योंकि यहाँ हवा में लहराता बहुत सुख का जो कीर्ति पताका आसमान से खुशबक्तियां कर रहा है, इसे यूं ही बेफिक्री की आजाद हवा में लहराते देखना चाहते हैं। सन 1962 में चीन ने भारत पर औचक्के से आक्रमण कर दिया। भारत शांति और अहिंसा के प्रति मूर्ति बुद्ध का भी देश था, दानव करने वाले देश रौद्र रूप शिव का भी। पराक्रम के प्रदर्शन के मामले में भारतीय सेनाओं ने चीन को अपना जौहर खूब दिखाया। वे अपनी प्यारी मां को खोने के लिए मौत से डरते आता पार चलते रहे। जब तक एक भी भारतीय जवान के जिस्म में सांसें घुमाती रही, चीनी फौज उस मोर्चे पर एक कदम तक न रख पाई। श्री विष्णु से समझ लिया है कि शांति शक्ति वालों को भी शोभित है, उन्हीं की बहुनाई करती है, और इसलिए हम सजग हैं, सतर्क हैं, अपना बाहुबल बढ़ाने के लिए सतत प्रयत्नशील है। दुश्मन चाहे कितना भी बड़ा क्यों ना हो, भुजंग चाहे कितना भी विशाला क्यों ना हो, हम उसका फन कुचलना जानते हैं। जय हिंद।